রেকর্ডার কি এবং কেন? রেকর্ডার এমন একটি অপশন, যে অপশনের মাধ্যমে মূলত আমরা আমাদের ভয়েসকে রেকর্ড করতে পারব। অর্থাৎ আমরা যা বলবো, যা শুনবো, তাই মূলত আমরা আমাদের কম্পিউটারে রেকর্ড করতে পারব। রেকর্ডিং ফরম্যাটটি মূলত দু ধরনের। এক, মূলত প্রথমে আমরা মাইক্রোফোনের মাধ্যমে আমাদের কথা বা সাউন্ড রেকর্ড করতে পারি এবং তাকে অবশ্যই একটি ফাইল আকারে স্টোর করতে পারি। আরও এক ধরনের রেকর্ডিং হয় অডিওর ক্ষেত্রে, তা হচ্ছে যে কম্পিউটারে কোনো গান বা বাজনা চলাকালীন সময়েও আমরা তা আলাদা ফাইল হিসেবে রেকর্ড করতে পারি। আমাদের কম্পিউটারে অনেক ধরনের রেকর্ডার আমরা ব্যবহার করতে পারি, তবে আমাদের যে বাই ডিফল্ট রেকর্ডার, অ্যাক্সেসরিসে গেলে মূলত আমরা দেখতে পাবো এন্টারটেইনমেন্ট ফোল্ডারে এসে সাউন্ড রেকর্ডার। এই রেকর্ডারের মাধ্যমে মূলত আমরা সাউন্ড রেকর্ড করতে পারি। আমরা বর্তমানে অলরেডি যে রেকর্ডিং টুলটি ইউজ করছি, আপনারা শুনতেই পাচ্ছেন যে আমার কথা, তা মূলত আমরা এ ধরনের একটি রেকর্ডার দিয়ে রেকর্ড করেছি। আমরা আমাদের এই সাউন্ড রেকর্ডারে এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে মূলত আমাদের রেকর্ডিং আমরা করতে পারবো এবং এখানে শুনতে পারবো। তবে এই রেকর্ডারটির জন্য অবশ্যই আপনার কম্পিউটারে একটি মাইক্রোফোনের প্রয়োজন রয়েছে এবং আরও কতগুলো ব্যাপার রয়েছে, যা হচ্ছে যে সাউন্ড ভলিউম কন্ট্রোলারে এসে অবশ্যই আপনাকে এই মাইক্রোফোন সোয়াচেস প্যানেলটি আপনার এই ভলিউম কন্ট্রোলারের আন্ডারে এনে নিতে হবে। আর তা কী করে করবেন, তা হচ্ছে অপশনে এসে আমরা যদি প্রপার্টিজে যাই, তাহলে আমরা মূলত দেখতে পাচ্ছি যে আমাদের প্লেব্যাকে কী কী সোয়াচেস থাকবে। তার মধ্যে একটি রয়েছে মাইক্রোফোন। আর আমাদের রেকর্ডিংয়ে যদি যাই, তাহলে আমরা এখানে দু ধরনের রেকর্ডিং আমরা অন করতে পারি, একটি মাইক্রোফোন, একটি মিক্সচার। আমরা আরও দুটি অপশন দেখতে পাচ্ছি, একটি হচ্ছে লাইন ইন এবং আরেকটি হচ্ছে সিডি অডিও। আমরা যদি চাই যে আমাদের যে সাউন্ড রেকর্ডারটি রয়েছে এর মাধ্যমে সরাসরি একটি অডিও সিডি থেকে গান রেকর্ড করতে, তাহলে আমরা অডিও সিডিতে গান প্লে করে দেব এবং অবশ্যই এখানে সিডি অডিও রেকর্ডিংয়ে অন রাখব এবং এখানে এই প্রোগ্রামটি চালু করে রেকর্ড দিলেই মূলত সেই গানটি এখানে রেকর্ড হবে। আর যদি আমরা মাইক্রোফোন আইকনটি অন করি রেকর্ডিংয়ে এবং এখানে যদি এই প্রোগ্রামে এসে আমরা রেকর্ড বাটন প্রেস করি, তাহলে মূলত আমরা সাউন্ড রেকর্ড অবস্থায় দেখতে পাবো এবং প্লে দিলে সেই সাউন্ডটি শুনতে পাবো। সাপোজ আমরা যদি এই রেকর্ডিংয়ে বাটনে ক্লিক করি, তাহলে মূলত আমরা এখন একটি মেসেজ পাবো যে ইওর অডিও হার্ডওয়্যার ক্যানট বি রেকর্ড ইনটু ফাইল লিঙ্ক দ্য কারেন্ট ফাইল টু রেকর্ড ক্রিয়েট আ নিউ ডকুমেন্ট। এই মেসেজটি দেওয়ার কারণ হচ্ছে যে বর্তমানে অলরেডি আমরা একটি অডিও রেকর্ডার ব্যবহার করছি, যার কারণে এই মেসেজ। আপনারা যখন আপনাদের কম্পিউটারে রেকর্ড করবেন, মাইক্রোফোন রেকর্ডিংয়ে এসে অন করে দেবেন এবং এখানে রেকর্ড দিলেই মূলত তখন মাইক্রোফোনে যা যা বলা হবে তা রেকর্ড হবে। এভাবে করে আমরা খুব সহজেই আমাদের সাউন্ড এবং গান রেকর্ড করতে পারি।